গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি তো একদম ফুল ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আমার পুত্রও একটু রেডি হয়ে নিয়েছে। এই যে এখন আমরা দুজন যাচ্ছি বাজারের দিকে। বাজারে কেন যাচ্ছি? পিকুর স্কুলের দোলাই প্রোগ্রামের জন্য ড্রেস মেটেরিয়াল আনার জন্য। এবার দেখা যাক কতটা কি পাওয়া যায়। আর যাব আমরা একটুখানি, এক বাড়িতে পুজোর নিমন্ত্রণ রয়েছে, মানে বাড়ির পুজো আজকে যেহেতু শনিবার, সেই বাড়ির পুজোর প্রসাদ খেয়ে তারপরে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হব। যতই ভাবি বিকেল 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 বেরোবো, তা আর হয় না। নানা নানা নানান রকমের কাজ করতে করতে সেই সন্ধে দিয়ে তারপর হলো। তাহলে যাই হোক, তাহলে আমরা এখন বেরোচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। ঘড়ি পড়েছিস তুই? টাইম বলবি? চলো, পিকুর গায়ে পাউডার মেখে বেরোনোর দিন চলে এসেছে। পুজো এখনো কমপ্লিট হয়ে পারেনি, আওয়াজ হচ্ছে, ঢাক ঢাক হয়ে এসছে না। আমরা যেহেতু একটুখানি পুজোর বাড়ি যাব, তারপরে বাজারের দিকে যাব, তো সেই এই মুহূর্তে আমাদের টোটোর দরকার নেই। আর আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে কতগুলো টোটো, খালি টোটো পেলাম, তাই না পিকু? পিকু বলছে আমাদের সাথে এরকমটাই কেন হয়, আমরা বাড়ি থেকে বেরোলে যখন দরকার তখন আমরা পাই না। মূর্তি পুজো ঢাক বাজাতে হয়? আমিও দেখিনি বাড়িতে। আমি তো বাজারে যাই, পরে আসছি। হ্যাঁ 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 আসবো। আমরা পূজার বাড়ি থেকে বেরোলাম, এখনো পুজো হয়নি। বাজারের কাজটা সেরে আসি, আসার পথে ঢুকবো। ই বাবা, এখানে ফুচকা দাঁড়িয়ে, ফুচকা খাবি বাবা? হ্যাঁ, এবারে গৃহপ্রবেশের প্রসাদ খেলি না সেদিন? ওই যে দাদা নারায়ণ পুজোর প্রসাদ নিয়ে গেল, খাবি? এখান থেকে ফুচকা নিরিবিলি আছে, খাবি? পিকু পাতা ধর, ওখান থেকে আমি নিয়ে খাবো একটা। পাতা ধরবো, খেতে গেছিল প্রসাদ, খাচ্ছে এখন ফুচকা। খেয়ে দেখো ঝাল হলে অল্প করে জল দেন, বেশি জল হয়ে গেছে। স্লাইড নুন লাগলো, ঝাল কমে আছে, তাই না? ভালোই আছে ফুচকাটা, দেখতে লঙ্কা আছে নাকি ভেতরে, ওখানটা মনে হচ্ছে লাল রঙের। ভুলে দাও, হাত ওটা পেলাম। আরে উপর দিয়ে লঙ্কাটা ফেলে দিলেই তো হয়। আমরা ফুচকা দিয়ে টিফিন টিফিন সেরে এখন বাজারে যাচ্ছি। কি ভালো, আমরা লোকে বাজারে গিয়ে ফুচকা খাই, আমরা রাস্তার মধ্যেই সেরে খেয়েছি। ফুচকাটা ভালো ছিল, পিকু যেন খুব ভালো ছিল। চল ওই দোকানেই চল, বা হাতে আমার কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা এখন অসম্ভব সমস্যার মধ্যে পড়েছি। এই মুখটার মধ্যে যত সমস্যা এখন ফেলে দে, রেখে যাচ্ছে পিকু।
অসম্ভব সমস্যায় পড়েছি আমি, বাড়ি গিয়ে এক্সপ্লেন করছি সমস্যাটা কি বিপদ। এই তো সবে পুজো হলো, ওই তো সব প্রসাদ খাচ্ছে বসে। চল বাবা, এই হলো পিকুর হোলির ড্রেস। এটা খোল, স্কুল থেকে অপশন দিয়েছিল রেড অথবা ইয়েলো কুর্তা। এই হচ্ছে পিকুর হোলির, হোলি সেলিব্রেশনের ড্রেস। ভালোই লাগছে জানিস তো, এই রেডের কাজটা ভালো, আর যেটা ইয়েলো কালারের ছিল ওটার কাজটা অতটা ভালো লাগছিল না, তাই না? তো একবার পরে দেখো কেমন লাগছে, তারপর আমি পরিয়ে দিই না। ঠিকই আছে, হোলির ডান্স সর বললাম ইয়েলো কালারেরটা নিতে, হোলি হোলিতে দোলে সবাই ইয়েলো ইয়েলো পরে। এরকম করে ডান্স শিখিয়েছে স্কুলে? না। তাহলে কেমন, শুধু হাতে তালি দিতে হবে? পিছিয়ে যাও, ঠিকই আছে, বাবাকে দেখিয়ে যা। বাবা সিঁড়িতে, পিকুকে বলেছি যে পাঞ্জাবিটা পরেছিস, এখানটা একটু দাঁড়া তোর একটা ছবি তুলি। সে হাসছেই না, কিসের দুঃখে হাসছে না পিকু? বলবো কিসের দুঃখে হাসিস না, এবার বলবো কিসের দুঃখে, তুই বল, তোর মুখে শুনতে বেশ ভালো না। তুই কিসের দুঃখে বাজার থেকে ওরকম করে আসছিলিস? তুমি বলো না। বলবো তো, আমি তো বটেই বলবো, তুমি বলো কিসের দুঃখ। বলে দেবো, বলে দেবো না পিকু, বিরিয়ানির দুঃখে হাসছিল না, বিরিয়ানি খাবে বিরিয়ানি। কালকে সানডে আছে, বলা হয়েছে কালকে চিকেন খাওয়া হবে, আর আজকে বিরিয়ানি হবে না, সেই জন্য বহুত দুঃখ ছিল মনে, তাই তো স্বীকার করলো। ভুলে গেছে কিন্তু জানো তো পিকু, বাড়ি এসে বিরিয়ানির কথা, আর প্রসাদটা ঠিকঠাক খেয়েছে। ও আমার ঘড়ির ব্যাটারিটা লাগিয়ে দাও তো।